বিদ্যাভারতী নামে সামাজিক সংস্থা দ্বারা পরিচালিত তিলিয়ামুড়া মহকুমার দুষ্কের হুরি রাধা বিদ্যামন্দিরে শুক্রবার এই বিদ্যামন্দিরে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে এক সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লো, এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, জেলা শাসক চাঁদনি চন্দ্রন, জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লো বলেন, সারা দেশে বিদ্যাভারতী সংস্থা পরিচালিত প্রচুর সংখ্যক বিদ্যালয় রয়েছে। তিলিয়ামুড়ার হরি রাধা বিদ্যামন্দির টি এই সংস্থা পরিচালিত করছে। রাজ্যপাল বলেন, সংস্থাটি চিরাচরিত ভারতীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ছাত্রছাত্রীদের জ্ঞান দান করছে, পাশাপাশি অত্যাধুনিক পন্থায় গুণগত শিক্ষা প্রদান করছে। তিনি আরো জানান, কেবলমাত্র সার্টিফিকেট প্র্যাকটিসের জন্য বিদ্যালয়ে যাওয়া উচিত নয়। Particular institution, it is providing education with a blend of modern academics and traditional Indian values. It operates thousands of schools across the country, serving millions of students from diverse backgrounds. Educational institutions should not become certificate factories. It should have mission to provide holistic education that integrate academic excellence with cultural and moral values. অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী সাহারায়। তিনি বলেন, এই বিদ্যালয়ে তিনি একাধিকবার এসেছেন, ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষাদানের পাশাপাশি চরিত্র গঠন এবং স্বদেশীয় পরম্পরা শিক্ষিত করে তোলার কাজ চালিয়ে যাচ্ছে এই বিদ্যালয়। এর জন্য বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যদের অভিনন্দন জানান তিনি। ছেলে মেয়েদেরকে গুণগত শিক্ষা দানে, তাদেরকে সমৃদ্ধ করা, তাদের চরিত্র গঠন করা, সনাতন এবং ভারতীয় সংস্কৃতি, ভারতীয় পরম্পরা তাদেরকে শিক্ষিত করা এবং তাদের চরিত্র গঠন করে তাদেরকে আত্মনির্ভর করার লক্ষ্যে এই বিদ্যালয় নিরন্তর কাজ করে চলেছে। এই বিদ্যালয়ে আমার আরও কয়েকবার আসার সুযোগ হয়েছে। আমি বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসরুম থেকে শুরু করে ছাত্রছাত্রীদের হোস্টেল আমি ঘুরে দেখেছি। স্বল্পতা রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু ইচ্ছা শক্তি এত বেশি এবং এখানে যারা কার্যকর্তারা রয়েছেন, যারা ওতপ্রোতভাবে জড়িত, নীলমণিদা থেকে শুরু করে প্রিয়তোষ বাবু, এরা প্রত্যেকেই এত সুন্দরভাবে কাজ করছেন। প্রশংসা অবশ্যই তাদেরকে করতে হয়। তারপরেও আমি আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে তাদেরকে আবারও বলতে চাই, এই বিদ্যালয়ের উন্নতিতে আমার যতখানি সহযোগিতা করার আমি তাদের পাশে থাকবো। আমিও চাই এই রাজ্যের গরিব জনজাতি অংশের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা গুণগত শিক্ষা পাক, ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হোক। উল্লেখ্য, বিদ্যাভারতী সামাজিক সংস্থাটি 1947 সালে গঠিত হয়। দেশের বিভিন্ন রাজ্যে একাধিক বিদ্যালয় পরিচালন করছে এই সংস্থাটি। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।